বড় কিছু রিল্যাক্স লাগে ওদিকে সামনে কালী পুজো, বাচ্চাদের সাবধান রাখবে যেন শব্দবাজি থাকি, যেন কেউ না ট্রেনের মধ্যে ছুঁড়ে মারে, পটকা মটকা ট্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে, আর রেলের পাথর, বিশেষ করে রেলের পাথর অনেক বাচ্চারা খেলতে খেলতে ট্রেনের মধ্যে ছুঁড়ে মারে, কোনো সময় এই কাজ না করে, কারণ আজকে ধরেন সাউন্ড লেগে গেলো, এরকম একটা ঘটনা ঘটেছে জানেন তো, শব্দ কাজ হয়ে গেছে, এই জন্য সাউন্ড গাছ একজন এরকম লেগেছিল পাথর, সেটা নিয়ে অনেক ইয়ে হয়ে গেছে, একটা বাচ্চার গুড়া লেগেছে, বাচ্চা সে হাসপাতালে ভর্তি আছে, তাহলে অত দেখবেন আপনারা বাচ্চা তো সে যেন ছুঁড়ে না মারে, ঠিক আছে, রেলের পাথর যেন কোনো সময় যেন ট্রেনের মতো না করে, এটা আপনাদের গার্জিয়ানদের বলে দিয়ে যাচ্ছি, আপনার গার্জিয়ান তরফ থেকে বাচ্চাদের একটুখানি গাড়িতে রাখবেন, সাবধানে রাখবেন, ঠিক আছে, কারণ ওরা সন্ধ্যাবেলা খেলতে গেলে তাদের পাথর ছুঁড়ে মারলো ট্রেনের মতো, তাকে না মারে সেই জায়গাটা খেলবে, ঠিক আছে, আর সবাই মিলে সব গার্জিয়ানকে বলে যাচ্ছে, আপনারাও বলে দেবেন যাতে এই ধরনের কাজ না করে, তারপর সামনে আবার কালী পুজো আছে, বাচ্চারা খেলতে গেলতে একটা অটো বাজি ট্রেনের ভেতর ছুড়ে গেলো, কার ফাইটে লাগলো, কার যা মানে লাগলো, সে যার ক্ষতি হবে সে তো বুঝলে, তাই না, আপনারা সবাই মিলে এটা বলে রাখলাম, যেন বাচ্চারা পাথর কিংবা কোনো বাজি যেন ট্রেনের ভেতর না ছুড়ে, এটা আপনার যেহেতু রেলের পাশে আসেন বলে আপনাদেরই বলছি, ঠিক আছে, কারণ মারলে রেলের পাথরের পাশের লোকই মারবে, বাইরের লোক তো আর মারবে না, ওই জন্য আপনারা একটু বাচ্চাদের, কারণ ওরা তো অবুঝ, ওরা তো বোঝেনি, ওরা খেলতে খেলতে মেরে দিলে পাথর, কারণ এই জাল লাগবে সেটা বুঝবে না, অতএব সেই জায়গাটা আপনারা সাবধানে রাখবেন, যেন রেলের পাথর তারপর না মারা, ঠিক আছে, সবাই মিলে একটুখানি বাচ্চাদের সাবধান করে দেবেন যে রেলের পাথর যেন না মারা, ঠিক আছে, এই পক্ষ থেকে এসেছি আপনাদের সবাইকে বলে গেল, ঠিক আছে, যেন রেলের পাথর যেন কেউ ট্রেনের ভেতর না ছড়ে, সামনে কালী পুজো বাজি ফেলতে পারে, বাজিও না ছড়ে ট্রেনের ভেতর, ঠিক আছে, বাচ্চাদের সেভাবে বলে দেবেন, চলো, হুম।